তারপরে পুষ্পার্ঘ নিবেদন করবেন কমরেড পাঞ্চালী ভট্টাচার্য জি, কমরেড উষা দাস। ত্রিপুরা তফসিলী জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির আবেদন। প্রতিপাদিক সাম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করার জন্য এটা আজও অব্যাহত আছে, তার বিরুদ্ধে আমাদের রাজ্য কমিটির সদস্যবৃন্দ, মহকুমা কমিটির সদস্যবৃন্দ এবং তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে আমাদের দেশের ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সমাজ সংস্কারক সাবিত্রীবাঈ ফুলের জন্মদিন, 191তম জন্মদিন আমরা আজকে আম্বেদকর ভবনে অনুষ্ঠিত করছি। আমাদের দেশে সেই ব্রিটিশ আমলেই এই নারী শিক্ষা একেবারেই পিছিয়ে ছিল, প্রথম মেয়েদের বালিকাদের স্কুলে আনার উদ্যোগ সাবিত্রীবাঈ ফুলে এবং ওনার স্বামী জ্যোতিবা ফুলে তারাই শুরু করেছিলেন। একদিকে বর্ণবাদী যে অত্যাচার, তারপরে অস্পৃশ্যতা, তার বিরুদ্ধে জাত বর্ণ ধর্ম লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন সাবিত্রীবাঈ ফুলে জ্যোতিবা ফুলে তারা যৌথভাবেই শুরু করেছিলেন। আমরা অন্যান্য বৎসরের মতো এই বৎসরও এই অনুষ্ঠান আমাদের আম্বেদকর ভবনে আমরা অনুষ্ঠিত করছি। এখনও আমাদের দেশের মহিলারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, এর মধ্যে দলিত যারা আছে তারা আরও বেশি পিছিয়ে আছে। বর্তমান সময়ে দলিতদের উপর চরম নির্যাতন আক্রমণ সংঘটিত হচ্ছে, মা বোনদের নিরাপত্তা নেই, একদিকে যেমন শিক্ষার দিক থেকে, অন্যদিকে কর্মসংস্থানের দিক থেকে, তাছাড়াও তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা যেমন সারা দেশের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাড়ছে, আমাদের রাজ্য এই আক্রমণ ভয়াবহতা আরও বৃদ্ধি পাচ্ছে। তার বিরুদ্ধে সমস্ত অংশের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষের সমান অধিকারের জন্যে, সাম্য প্রতিষ্ঠার জন্যে আমরা এই লড়াই চালিয়ে যাব, যা সাবিত্রীবাঈ ফুলে চেয়েছিলেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.